আমার যদি বাড়িতে পাহারা না লাগে, আমার মসজিদে যদি পাহারার প্রয়োজন না হয়, তাহলে হিন্দু বন্ধুদের মন্দিরে পাহারার প্রয়োজন হবে কেন? আমরা এই ধরনের কোন বৈষম্য চাই না। আমাদের সোনার টুকরা কলিজার টুকরা সন্তানদেরকে হত্যা করেছে। কোন মা তার সন্তান হারিয়েছেন, বাবা তার সন্তান হারিয়েছেন, স্ত্রী তার স্বামী হারিয়েছে, বুকের কচি সন্তানেরা তাদের বাবা হারিয়েছে, ভাই হারিয়েছে বোনকে, বোন হারিয়েছে ভাইকে। এইভাবে সারা বাংলাদেশ, 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ ছোপ ছোপ তাজা রক্তে ভরে উঠেছে। সম্মানিত দিনাজপুরবাসী, আজকে মঞ্চে বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃবৃন্দ আছেন, বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ আছেন, সাংবাদিক বন্ধুগণ আছেন, উপস্থিত জনতা আপনারা আছেন। আপনাদেরকে সাক্ষী রেখে স্পষ্ট কণ্ঠে একটি কথা বলতে চাই। হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই বিপ্লব, এ পরিবর্তন, এই আন্দোলনের সফলতা, একে অবশ্যই আমরা পাহারাদারি করব। এর কোন ধরনের অপমান এই জাতি সহ্য করবে না। এই আন্দোলন বিশেষ কোন গোষ্ঠী দলের কিংবা সম্প্রদায়ের নয়, এখানে আপামর জনগণ রাস্তায় নেমে এসে আন্দোলনকে সফল করেছে। এখানে কোনো নির্দিষ্ট ধর্মের লোকেরাও শুধু লড়াই করে নাই, জাতি দল ধর্ম নির্বিশেষে আপামর জনতার এই আন্দোলনকে কেউ যদি নিজেদের স্বার্থে ব্যবহার করতে চান, তাহলে আবারও বাংলাদেশের 18 কোটি মানুষ তার মুখে দেবে। আমরা সেই 18 কোটি মানুষের সাথে থাকবো, পাশে থাকবো, অগ্রভাগে থাকবো, আমরা কথা দিচ্ছি। ক্ষমতার মালাই খাওয়া জামাতে ইসলামের উদ্দেশ্য নয়, সমাজের একটা গুণগত পরিবর্তন আনা আমাদের উদ্দেশ্য। এমন একটি দেশ, এমন একটি জগৎ আমরা আমাদের এখানে চাই, যেই দেশে জাতি দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে, এদেশের নাগরিক হিসেবে দেশে এবং প্রবাসে যেখানেই যাক গর্বের সাথে বলবে আমি একজন বাংলাদেশী। এইখানে বিশেষ বিশেষ সময়ে কোন ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয় বাড়িঘর পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, কারণ এখানে জন্মগত ভাবে যারাই জন্ম নিবে সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক। আমার যদি বাড়িতে পাহারা না লাগে, আমার মসজিদে যদি পাহারার প্রয়োজন না হয়, তাহলে হিন্দু বন্ধুদের মন্দিরে পাহারার প্রয়োজন হবে কেন? আমরা এই ধরনের কোন বৈষম্য চাই না। আমরা চাই আমাদের সন্তানেরা যে বৈষম্য বিরোধী আন্দোলন করে গিয়েছে, এর মাধ্যমে সকল প্রকার বৈষম্যের কবর রচনা হোক, বাংলাদেশ একটা বৈষম্যবিহীন দেশে পরিণত হোক, দুনিয়ার জাতিগুলো আমাদেরকে নিয়ে যেন গর্ব করতে পারে, এইরকম মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য একটা জাতি আমরা গঠন করতে চাই।